হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি হচ্ছে গিয়ে লাল বাতাসা দিয়েছি, ঠিক আছে? বাতাসা দেওয়ার পর তোমার এই যে সাদাটা, এটা হচ্ছে গিয়ে কাঁচা বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তার খোসা ছাড়িয়ে সেটাকে হচ্ছে গিয়ে মিক্সিতে বেটে এখানে দিয়েছি। আর এদিকে দেখো নারকেল করা রয়েছে, তো ওগুলো দেখি সব মিলে কী করা যায়। তো চলো, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এক হাতে আমি মারতে পারছি না, তাই একটু ফোনটাকে রাখতে হবে। তো দেখো, এখানে পুরো মাখা পেস্ট করা হয়ে গেছে বাদামের, ঠিক আছে? এবং বাদামের একটা কাঁচা গন্ধ আছে, তো ওই গন্ধটা যাবার পরে আমি বাদাম কী বলে নারকেলটা দিয়ে দেবো। বাদামটা আমার বোন বেটেছে, হ্যাঁ, মিক্সিতে। বাদামের খোসা টোসা ছাড়িয়ে দিয়ে গেছি, ওকে বলেছি বেটে দিতে, তাই ও বেটে দিয়েছে। তো আজকের বাদাম বাটার ক্যারিট হচ্ছে কি আমার বোনকে যাচ্ছে, অনেক কষ্ট করে শুকনো করে বেটেছে, বুঝলে তো? দেখা গেছে শুকনো ছিল, দেখো কেমন নরম হয়ে গেছে। তো দেখো, এখন এর মধ্যে নারকেলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে এটার মধ্যে মেশাবো। আজকে কিন্তু আমার কমেই আছে, ঠিক আছে? জোর আজ করিনি, কারণ যদি লেগে যায় সেই জন্য, যদি লেগে যায় কি লেগে তো যাই, সেই জন্য আজটা কম করে রাখা যায়। আর এবার তো ফোন ধরে এক হাতে করছি, তো সেই জন্য এরকম বলতো মুখে বল কত এরকম কালার এসছে, এই যে এরকম কালার এসছে। আর ওই দেখো কড়াটা চারদিকে দেখো পুড়ি ফেলছে। এটা হচ্ছে কি এলাচ দিচ্ছে, এলাচ দেওয়াকে হচ্ছে ভেতর থেকে সে ওগুলো বের করে সব দিচ্ছে। হাই দেখো এটার মধ্যে গুড় নেই, কিন্তু বাতাসা দিচ্ছে, নিচটা পুরি ফেলতে। সবাই জানে নাড়ু করতে গেলে নিচে লেগে যায়, ঠিক আছে? আমি এটা পুর বানাচ্ছি, এখন জানি না এটা নাড়ু করবো কি অন্য কিছু বানাবো, বাট পুরটা করে রাখলাম মানে একদম শুকনো টাইট টাইট করে, যাতে পরে মনে হলে নাড়ু করা যায় সেরমও হবে, আবার যদি কিছু বানাই তো সেটাও হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজকে মধ্যে এটা তোমাদের দেখাবো, ঠিক আছে? নাড়ু বানিয়ে রেখে দেবো, ঠিক আছে? নাড়ু বানালে সেটা ভিডিও পাবে, যেটা কি বানাচ্ছি সেটার ভিডিও পাবে, ঠিক আছে? আজকে মতন এইটুকুই, চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সব থেকো, বাই। ওই দেখো বন্ধুরা, এগুলোকে আমি নাড়ু বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম অন্য কিছু করবো, কিন্তু করি না, নাড়ু বানিয়ে নিচ্ছি। অনেকদিন নাড়ু বানানো হয়নি, একদম গরম গরম কড়া থেকে নামালাম আর বানাচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও, অনেকে মানে আমি নাড়ু ভিডিও দেইনি, একটাও ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি।